এ যেন সাক্ষাৎ রামলালা এবার বাঁকুড়া শহরে রামনবমীর আগেই এক মেকআপ শিল্পীর মেকআপের জাদুতে নিজের ছেলেকে সাজিয়ে তুলেছেন সদ্য অযোধ্যায় প্রাণ পাওয়া রামলালার আদলে এক পলকে দেখলে অবাক হবেন আপনিও বাঁকুড়া শহরের স্কুলডাঙার বাসিন্দা মেকআপ শিল্পী চৈতালি বিশ্বাসের আগেও তার সৃজনে নজর কেড়েছেন

যে হাতে রামলালাকে মিষ্টি মুখ করান তিনি মায়ের হাতের জাদুতে এমন রামলালার রূপে পেয়ে খুশি ছেলেও তার কথায় মা এর আগেও নানান এমন অনেক শিল্প সৃষ্টি করে নজর কেড়েছেন এবার রামলালা তার এক অনবদ্য সৃষ্টি এদিকে চৈতালি দেবীর পরশু থেকে ছেলের বন্ধু বান্ধব অনেকেই রামলালার দর্শনে আসেন তারা এক নজরে দেখে আসল রামলালার সঙ্গে ফারাক কার্যত টেরি পাননি ফলে তারা সকলেই চৈতালি দেবীর এই সৃজনের তারিফ করেছেন এই চিন্তা ভাবনাটা আমি মাঝে মধ্যে আপনারা দেখেছেন যে আলু দিয়ে বানিয়েছি বেগুনের বাড়িতে যেটুকু ফাঁকা টাইম থাকি কিছু না কিছু বানাই সেই কারণে আর আমরা মানে প্রভু রামচন্দ্রকে তো প্রচুর বিশ্বাসী আর আমরা খুব মানি উচিত থাকে তো সেই হিসাবে সামনে রামনবমী উপলক্ষে আমার এই প্রচেষ্টা আর আমার ছেলে যাকে আমি আজকে এই রূপটা দেওয়ার চেষ্টা করেছি সে নিজেও খুব ভক্ত আর সেই কারণে আমরা রামচন্দ্রকে তুলে ধরার চেষ্টা করেছি আর দেখুন এবারে আপনাদের কেমন লাগছে এটা আজকে করতে মোটামুটি দশ ঘন্টা লেগেছে কিন্তু এটা শুধু দশ ঘন্টা নয় এর আগেও আমি প্রতিদিন একটু একটু করে সময় মতো যেটুকু ফাঁকা টাইম পাই সেই টাইমে বানিয়ে রেখেছি এই পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে মানে শুরু করে প্রতিটা কাজ কিন্তু আমাদের নিজের হাতে বানানো পিছনটা দিয়ে বানানো হয়েছে সোলা মানে এখানে আমরা কিন্তু কোনোরকম বাইরে কারো সাহায্য নি আমি আছি আর আমার স্টুডেন্ট আছে আমরা এই কয়েকজন মিলেই এই কাজটা কমপ্লিট করেছি এটাতে ফেব্রিক আছে একটু আটা আছে আহ শ্যাডো আছে রকম মানে সাজার সামগ্রী আছে এমনকি জুয়েলারি কয়েকটা আমরা নিজে হাতে বানিয়ে পুরো কাজটাই নিজে হাতে করার চেষ্টা করেছি যাতে এক্সট্রা কোনো এই ব্যাপারে কোনো টাকা বেশি এক্সট্রা টাকা না লাগে যেগুলো ঘরোয়া জিনিস থাকে সবার বাড়িতে সেই রকম জিনিস দিয়ে সাজানোটা করেছি যাতে এক্সট্রা খরচাও এই ক্ষেত্রে না হয় অবশ্যই আগামী দিনে চেষ্টা করব আরো নতুন নতুন কিছু দেওয়ার আর আপনাদের যদি ভালো লাগে উৎসাহ দেবেন নিশ্চয়ই চেষ্টা করব সকলে আশীর্বাদ করুন যাতে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারি এইভাবে বাকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10 সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক থ্রো কেয়ার সেবায় आमदार তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধান ডক্টর জাকির হোসেন এভিনিউ বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে